প্রিয় দর্শক, এই সেই ফুটপাতের ভাইরাল মাসুম, যে কিনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় গান করে এবং তার ওয়াইফকে নিয়ে ভাইরাল হয়েছিল। সেই মাসুমকে ছেড়ে দুই দিন আগে জান্নাত, তারা দুইজন ফুটপাতে খিরোই এবং শসা বিক্রি করেছিল। সেই টাকা সহ জান্নাত আবারও মাসুমকে ছেড়ে পালিয়ে গেল। কেনই বা মাসুমকে ছেড়ে জান্নাত পালিয়ে গেল, বিস্তারিত থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। প্রিয় দর্শক, আমরা আবারও চলে আসলাম মাসুমের কাছে। মাসুম কিন্তু কিছুদিন আগে ব্যবসা করছিল, কি কি বেচছিল জানি? শসা বেচছে, খিরাই বেচছে, মোটামুটি কিন্তু ভালোই বেচছে। তো মাসুম মনটা খারাপ, আসলে মাসুমের কি হয়েছে আমি জানি না। এই যে ভাই আছে, বড় ভাই, তাহলে একটু কথা দিই। ভাই কি হয়েছে মাসুমের? হইলো, কদিন ব্যবসা করলো, করার পর ওই দিন ভালো চললো, ফিরলো, একসাথে গেল, দেখলাম মাঝখানে দুই দিন হয়েছে মাসুম মাসুমের বউ গেল। গা যাওয়ার পরে মানে বুঝলাম না কি গেল, আর বউ গেল কোন বউ? আর এই যে জান্নাত। প্রিয় দর্শক, জান্নাত আবারও নাকি চলে গেছে, এটা কোনো কথা বলেন? ওদের ব্যবসা করার জন্য যাই হোক যেটুক পারছি আমার তরফ থেকে, চেষ্টা করছি যে ওরা দুজনে যদি খিরাই এবং যদি ওরা গাজর এনে ব্যস্ত, ভাই ভালো মতো চলতে পারতো না? ভাই হ্যাঁ অবশ্যই ভালো চলতে পারতো, কিন্তু সে বুঝলো না। তো মাসুম কয়দিন ব্যস্ত? আমি বেচছি তিন দিন। তিন দিনে কেমন? 2000 টাকা আসছিল ব্যাগে, 2000 টাকা লয়ে গেছে। আহা, কি কর, 2000 টাকা লয়ে গেছে তিন দিনে ব্যস্ত? কেমন ব্যথা কিনা হয়েছে? ব্যথা কিনা তো ভালো হয়েছে। এন্ড কি মনে হয়েছিল, এই ব্যবসাটা কেমন লাগছে? এই ব্যবসাটা আমার দ্বারা ভালো লাগছে। ভালো লাগছিল না? এই যে কি জানি বলো মলো নাকি কিছু এদিক ওই সব কিছু আছে না? তো হঠাৎ করে আবার গেল কে? হঠাৎ করে গেছে, মনে করেন অল্লোক ওই দিন কা কেন রাগা লাগি হয় নাই, কেন কিছু হয় নাই। এই গাড়িটা যার গাড়ি, হ্যাঁ হ্যাঁ, দোয়ানে বয়া থুয়ে গেছিলাম। পরে ওই ভাইও আবার কাজে গেছিল মন্ত্রণালয় কার্যালয়ে, ওটার ভিতরে কাজ কাম করে, হ্যাঁ কাজে গেছে, ওই ওই ফাঁক দিয়ে দূর দিয়ে গেছে মেকআপ সেকআপ লইয়া। মানে মেকআপও ছিল? হ্যাঁ। কয় টাকার মেকআপ কিনছে? মেকআপ কিনছে 600 টাকা। চিন্তা করেন, একজন বউকে খুশি রাখার জন্য ফুটপাতের এই ভাইরাল মাসুম তার বউকে কিন্তু মেকআপও কিনে দিয়েছিল, সেই মেকআপ সহ জান্নাত কিন্তু চলে গেছে। তো একটা মোবাইল নাকি নিয়ে গেছে শুনলাম? হ্যাঁ একটা মোবাইল নিয়ে গেছে এই ব্যাটার। এই যে দেখেন, এই যে ওনার মামা বলে হাকিম মামা, হাকিম মামার মোবাইলটা কিন্তু নিয়ে গেছে, স্ক্রিনে জান্নাতের ছবি দেখতে পাচ্ছেন। ওদের হাসি খুশি সংসার, ছোট একটি সংসার, আমরা চেয়েছিলাম যেন ওরা মিলেমিশে থাকে, কিন্তু আজকে চলে গেল। তো জান্নাত যে গেল, শেষ কথা কি বলে গেছে? শেষ কথা আরেকদিন কা একটা কথা কইছিল আমারে, কইছে কইছে আমি যদি দূরে যাইগা, হ্যাঁ তাহলে আমি আবার জি গেলাম, তুমি যাও গা আবার আহ, বাকি আমি গেছিলাম কাজের জন্য, হ্যাঁ তোমার লেগে লীল লীল কোট আর লীল প্যান্ট বানানোর জন্য, যেমন টাকা পয়সা কাম করে দেন, তোমার কাপড় চাপড় যেন বানা দিতে পারে, তুমি তো আমার ডেলি বানা দাও, ডেলি কাপড় চাপড় নতুন নতুন কাপড় দাও, লীল কোট লীল প্যান্ট আর টাই না? হ্যাঁ এটি তোমার বানা দেওয়ার লেগে আমি যাই কাজ কাম খুঁজি, যদি কাজ কাম পাই তাহলে কাজ কাম করে পরে আবার তোমার নাম। এখন কাজ করতে গেছে এরকম মনে হয়? এখন কাজ করতে গেছে না, কি করতে গেছে এখন শুনছি বান্ধবীর বাসা বলে রান্না বাড়ির কাজ করতেছে, বান্ধবীর একটু উপকার করতেছে। এটাও একটা ভালো কাজ, কাজ তো কাজে একটা করলেই হয়। এটা কোথায়? এটা মোহাম্মদপুর 16 নম্বর মাজার রোড। মোহাম্মদপুর 16 নম্বর মাজার রোড বলে আসছে, যাকে আমি যে চিনি না, আমার বাপের জন্ম এই নাম শুনি নাই, আমি জানি মাজার রোড আছে। যাই হোক মাজার রোডে, মাজার রোড ওখানে আছে না? তো এখন এই যে দুই দিন জান্নাতকে দেখো না, খারাপ লাগে? খারাপ তো লাগবেই, কইয়া যাইলে তো খারাপ লাগে না, মানে একটু একটু খারাপ লাগতেছে না? হ্যাঁ একটু একটু খারাপ। তো যাই হোক জান্নাত গেছে। এখন আগে তুমি তো এর আগে ভাঙ্গা পড়ছিল, কি ভাঙ্গা পড়ছো? না এখন আল্লাহ দিলে এখন আর ভাঙ্গা ভাঙ্গির সময় নাই, গেলে আমি যে আস্তানা থাকতাম, যে এলাকায় থাকতাম, ওই এলাকায় আমি এখন ঠাই পাইছি, এখন আর কেন আমার কোনো ভাঙ্গা ভাঙ্গি নেই। কিন্তু ওই যদি নিজের ইচ্ছা গেছে, নিজের ইচ্ছা যেদিন মন চাইবো সেদিন যদি আহে তাহলে আহ, আমার কোনো বাধা নেই, আমার কোনো বাধা নেই। কারণ একটা মায়া যে সময় সর্বনাশ হয়ে যায় ওই সময় কে কে দেহে না, হ্যাঁ ওই যদি ভুল বুঝতে পারে, ঠিক আছে তোমার কথা শুনলে আমার এরকম হইতো না, হ্যাঁ যা করছি ভুল করছি আর আমার মাফ করে দাও, তাহলে আমি মাফ করে দেবো, শেষ। যা কোনোই নাই জান্নাত, তুমি যদি দেখো তুমি অবশ্যই দেখবা, তুমি ফিরে এসো মাসুমের কাছে। তো জান্নাতের লাগে একটু যে জান্নাত চলে গেছে একটা গান শুনে দাও। অল্প চলে গেছো তাতে কি নতুন জাতি পেয়েছি তোমার চেয়ে বড় সুন্দরী, চলে গেছো তাতে কি নতুন সাথী পেয়েছি তোমার চেয়ে বড় সুন্দরী, লোকে আমাকে বোঝায় মানুষ কেন ধোকা খায় বলো না, লোকে আমাকে বোঝায় মান্নাত কেন ধোকা খায় বলো না, রে 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 লা 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 রে 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 রা 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 রে 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 লা 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 চলে গেছো তাতে কি নতুন সাথী পেয়েছি
তোমার চেয়ে বড় সুন্দরী ভালোবাসার বিনিময় জানা তুমি দূরে যাও একটি কথা শুনে জেলে না লোকে আমাকে বলে জান্নাত কেন ধোকা খায় বলো না লোকে আমাকে বলে মাসুম কেন ধোকা খায় বলো না কষ্ট দিয়া দূরে যাও আবার তুমি কাছে আও সুখ তো কোথাও পাও না কষ্ট দিয়া দূরে যাও আবার তুমি কাছে আও সুখ তো কখনো পাও না জান্নাত তোমাকে আমি একটি কথা বলতে চাই এসো না জান্নাত তোমাকে আমি একটি কথা বলতে চাই এসো না রে 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 রা 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 রে 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 প্রিয় দর্শক ঘটনা কিন্তু দেখেন ও কিন্তু মানে স্থির থাকতে চায় ও কিন্তু এর আগে জান্নাতের জন্য কত কিছু করেছে রিস্কা চালিয়েছে চেয়েছিল যেন জান্নাত ভালো একটি পরিবেশে থাকে কিন্তু জান্নাতের পাগলামির কারণে ও আর ঠিক থাকতে পারেনি একটা জায়গায় আশ্রয় পেয়েছে সেখান থেকেও কিন্তু জান্নাতের কারণে কিন্তু চলে আসা লাগছে এখন এখানে একটা আশ্রয় পেয়েছে এখান থেকে ও মোবাইল টোবাইল টাকা নিছে কত 2000 টাকা আমার 2000 টাকা কিছুদিন যাবত ওরা এই যে শসা তারপর কি কি বেচছে শসা গাজর বিক্রি করছিল সিগন্যালে ভালোই বেচছে কয় বেচছিল না তুমি একা বেচছো মানে ওরা কষ্ট করতে দাও না তো সেই টাকাগুলো জান্নাতের কাছে রাখছে না জি সেই টাকা পয়সা নিয়ে কিন্তু জান্নাত চলে গেছে মাসুমের জন্য কোট কিনতে তারপরে প্যান্ট কিনতে টাই কিনতে মানে সাহেবের মতো মাসুমকে বানাবে সেই উদ্দেশ্যে কিন্তু মাসুমের তো এখন কষ্ট হচ্ছে মাসুম কিন্তু জান্নাত ছাড়া বাঁচতে পারে না পারে না জান্নাত ছাড়া মাসুম বাঁচে না কিন্তু জান্নাত ঠিকই একা একা কিভাবে থাকে এই মাসুমকে ছাড়া আমরা জানি না সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো শেষ করার আগে আরেকবার কিছু বলতে চাই জান্নাতকে বলতে চাই আমার জীবনের একটা ইতিহাস প্রথম প্রেম যদি চলে গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু যেদিনকে ভুল বুঝতে পারবা সেদিনই চলে আসছো তোমার উপরে কোনো অভিমান নাই কোনো অভিযোগ অভিমান কোনো কিছু নাই টাকা নিয়ে গেছো কোনো ব্যাপার না তুমি আবার ফিরে আসো জান্নাত সে কথা বলছে সে দরগা বললে তুমি এক মাসের লেগে কাজকাম করো যদি ভাল লাগে তাহলে তুমি টাকা পয়সা কাম করে আমার লেগে কাপড় চোর বানায় তারপরে তুমি আসো এই পর্যন্ত আমিও তোমার লেগে মনে করো এক বছর কাজ কাম করি করার পরে তোমার লেগে টাকা পয়সা জমাইতে আছে আর কাজ করবো পাগলামি আর করবো না দুজনে দুই প্রান্তে দুই মেরুতে কাজ করে টাকা পয়সা জমাই দুজনে ভবিষ্যৎ করবে তো জি ঠিক আছে দর্শক শ্রোতা ভিডিওটা দেখলেন ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন ভালো লাগলে লাইক দিতে পারেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে পারেন যেহেতু ওর প্রথম ভালোবাসা প্রথম প্রেম তো সেই প্রত্যাশা থেকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন